নওদা বিধানসভা সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতে খুশির জোয়ার কংগ্রেস কর্মীদের। নওদা বিধানসভার কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন প্রার্থী তালিকা প্রকাশ হতে জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন মোশাররফ হোসেন। রবিবার নওদা মধুপুর বাজার এলাকায় নিজে হাতে দেওয়াল লিখন করে ও চায়ের দোকানে ভোটের প্রচার করেন তিনি। নিজের জন্মভূমিতে বিধানসভার প্রার্থী হয়ে অত্যন্ত খুশি মোশাররফ হোসেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নওদা বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতে খুশির জোয়ার কংগ্রেস কর্মীদের। নওদা বিধানসভার কংগ্রেস প্রার্থী মোশাররফ হোসেন উল্লেখ্য, কয়েকদিন আগে তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তিনি। এর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করে সভাধিপতি পদ দখল করেছিলেন মোশাররফ হোসেন। এবার বিধানসভার কংগ্রেস প্রার্থী, শনিবার প্রার্থী তালিকা প্রকাশ হতে জোর কদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন মোশাররফ হোসেন। রবিবার নওদা মধুপুর বাজার এলাকায় নিজে হাতে দেওয়াল লিখন করে ও চায়ের দোকানে ভোটের প্রচার করেন তিনি। নিজের জন্মভূমিতে বিধানসভার প্রার্থী হয়ে অত্যন্ত খুশি মোশাররফ হোসেন। দেখুন, কালকে আমি রাত্রে আমি অবগত হয়েছি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় অধীর চৌধুরী আমাকে ফোনে জানায়, তার দু ঘন্টা বাদেই লিস্ট বেড়ায়। তো প্রার্থী হওয়ার পর নিশ্চয়ই আমার ভালো লেগেছে এবং সমগ্র নওদাবাসীরই ভালো লেগেছে। তার কারণ নওদায় সার্বিক যে উন্নয়ন, আমি কৃষি কর্মাধ্যক্ষ থাকাকালীন এবং সভাধিপতি আজ অবধি যেভাবে উন্নয়নটা করেছি মানুষের কল্যাণে, সেটা মানুষ জানে। আর সার্বিকভাবে প্রার্থী হওয়ার পর আমি এই নির্বাচনে প্রথম নাই, এর আগে দুটো নির্বাচনে আমি জয়লাভ করেছি। তো আশা করি এই লড়াইও আমার কাছে আগামী দিনে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে নওদায় যে বিরোধী পক্ষ আছে তাদেরকে আমরা পরাস্ত করতে পারব। বাম কংগ্রেস ঐক্যবদ্ধ শক্তির লড়াইয়ে আমরা এই নওদায় আবার কংগ্রেসকে পুনঃপ্রতিষ্ঠিত করে প্রত্যেকটা মানুষের উন্নয়নের দিকে আমরা জোর দেব। দেখুন, প্রার্থী হওয়ার পর আমার নিজস্ব পবিত্র ভূমি মধুপুর। আমি যেখান থেকে বেড়ে উঠেছি, জন্মে থেকে যেখানে বেড়ে উঠেছি, পড়াশোনা আমার সব কিছু। তো সকাল থেকে বাড়িতে ঘুম থেকে ওঠার আগেই বাড়িতে এলাকার মানুষ, কংগ্রেস কর্মী বৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিদ্বয় বাড়িতে হাজির হয়েছিলেন এবং তারা আমাকে উৎসাহ দিয়েছে, তা আমাকে আশীর্বাদ করেছে, দোয়া করেছে যে আজ থেকেই তুমি প্রচারে নামো। এবং সেখানে আমি মধুপুর বাড়ি থেকে মধুপুর বাজারটা আমি দেওয়ার লিখন এবং হাতে থেকে নিজের হাতে থেকে সূচনা করলাম। এবং এই বাজারে যে সমস্ত পথ চলতি মানুষ, রাস্তাঘাটে যে সমস্ত চলমান মানুষ এবং চায়ের দোকানে মানুষ, যারা যাদের মুখগুলো আমার অত্যন্ত পরিচিত চেনা, তাদের কাছে দোয়া আশীর্বাদ নিলাম, ভালোবাসা নিলাম। দেখুন, মানুষ শাসক দল আর বিরোধী দল বলে কিছু নাই, আপাদমস্তক মানুষ কাজের মানুষ হতে হবে, মানুষের উন্নয়নের স্বার্থে থাকতে হবে, সে যে দলেরই হোক। যেটা অদিত চৌধুরী কোনো দিনই শাসক দলের লোক ছিল না, কিন্তু মানুষের মনিকোঠায় তিনি বিরাজমান। তো আমি মনে করি যে শাসক আর বিরোধী দলের মধ্যে কোনো তফাত নাই। মানুষের কাজ করতে হলে যে কোনো ছোট্ট জায়গা থেকে, ছোট্ট পজিশন থেকে, কোনো পদ না থেকে মানুষের কাজ করা যায়, আর সেটা আমি করেছি, আর এটা আমার অত্যন্ত ভালো লাগে করতে, আর সেটা করেও যাবো আগামী। নওদা থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আদি ঠাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। মুর্শিদাবাদ হন্ডা জীবনে গতি এনে দেয়। হন্ডার নতুন শোরুম এখন বহরমপুর ভাকুড়িতে। এখানে পেয়ে যাবেন হন্ডার সমস্ত মডেলের গাড়ি, রয়েছে সেলস সার্ভিস ও স্পেয়ার, স্পট ফাইন্যান্স সহ সমস্ত প্রকার সুবিধা। বিস্তারিত জানতে আজই চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা, NH34, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145400880, 9733204380।